ভারতীয় স্বাধীনতা সংগ্রাম ছিল বিশ্বব্যাপী পরিব্যাপ্ত এক মুক্তির সংগ্রাম। সময়টা 1612। ব্রিটিশদের ভারতে আগমন ঘটে ব্যবসায়িক সূত্রে। তারপর ধীরে ধীরে ভারতবর্ষকে তারা উপনিবেশে পরিণত করে, কুক্ষিগত করে রাষ্ট্র ক্ষমতা। ভারতবর্ষের আকাশে ঘনিয়ে এলো পরাধীনতার কালো মেঘ। সুজলা সুফলা, শস্য শ্যামলা, শান্তিপ্রিয় ভারতবর্ষের ঢিলে ঢালা সরল জীবনযাত্রায় নেমে এলো অস্থিরতা, বর্বরতা, অত্যাচার। ব্রিটিশ শাসন ভারতবর্ষের নাগরিক জীবনকে এমনভাবে প্রভাবিত করেছিল যা থেকে বারংবার সংগঠিত হয়েছে বেশ কিছু সাম্রাজ্যবাদী আন্দোলন। দেশে চলছে ইংরেজ শাসন, দুর্দণ্ড প্রতাপ ব্রিটিশ শাসকদের অত্যাচারে দুর্বিষহ হয়ে উঠেছে গ্রাম থেকে শহর, দেশবাসীর মনে জ্বলছে স্বাধীনতার আগুন। স্বদেশপ্রেমীরা চাইছে ব্রিটিশ মুক্ত ভারতবর্ষ। ভারতমায়ের যে সকল সন্তানেরা ব্রিটিশ রাজশক্তির কবল থেকে দেশকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছিলেন তাদের সংখ্যা কম বেশি 10,000। এদেরই মধ্যে একজন তরুণ বীর শহীদ অনুজাচরণ সেন। অনুজাচরণ সেনের জন্ম হয় 1905 সালে বর্তমান খুলনা জেলার অন্তর্গত দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। তার পিতা ছিলেন বিমলাচরণ সেন। তাঁর জন্মগ্রহণের সময়কালই আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই সময়ে ব্রিটিশ রাজশক্তির দুর্দণ্ড প্রতাপের রোমহর্ষক ইতিহাস। ছাত্র অবস্থাতেই অনুজাচরণ যুগান্তর বিপ্লবী দলে যোগদান করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন। বিপ্লব চেতনার শুরুতে সেবাকার্যের মাধ্যমে দেশবাসীর সঙ্গে তার পরিচয় ঘটে। ব্যায়ামচর্চা, গঠন ও আলোচনার মাধ্যমে তিনি বিপ্লব মন্ত্রে দীক্ষিত হন। সালটা 1920। দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের প্রখ্যাত বিপ্লবী অতুল সেন, রসিকলাল দাস, কিরণচন্দ্র মুখোপাধ্যায়, রতিকান্ত দত্তর মতো স্বাধীনতা সংগ্রামীদের সংস্পর্শে আসেন অনুজাচরণ সেন। এদের সম্মিলিত প্রচেষ্টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে সত্যাশ্রম প্রতিষ্ঠিত হয়। 1924 খ্রিস্টাব্দে দলেরই নির্দেশে অনুজাচরণ প্রায় 2 বছরের জন্য রংপুর গাইবাঁধায় দলীয় সংগঠনের কাজে নিযুক্ত হয়েছিলেন। সেই দায়িত্ব পালনের শেষে কলকাতায় ফিরে আসার পর বালেশ্বর এম্পোরিয়াম খ্যাত এবং যক্ষা রোগে আক্রান্ত শৈলেশ্বর বসুর সেবাকার্যে নিজেকে নিয়োজিত করেন। এই সময় তাঁর সহকর্মী ছিলেন অগ্নিযুগের আরেক বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার। অনুজাচরণ সেনের হাত ধরেই বিপ্লব মন্ত্র দীক্ষিত হয়েছিলেন দীনেশচন্দ্র মজুমদার। প্রথম বিশ্বযুদ্ধের সময় দীনেশচন্দ্র বাঘাযতীনের সংস্পর্শে আসেন। পরবর্তী সময় তিনি দলের নেতৃত্বের নির্দেশে বগুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনার বিপ্লবী সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত করেন। লাঠি খেলার শিক্ষক হিসাবে দীনেশচন্দ্র মজুমদার ছাত্রীসংঘ প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন। আমরা জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ পর্ব সম্বন্ধে আজকে আলোচনা করব। এখানে জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনকে অনেকগুলো টার্মে অভিষিক্ত করা হয়েছে। ব্রিটিশ রেকর্ডসে, আইবি রেকর্ডসে যেই টার্মগুলো আমরা পাই, টেররিজম, এক্সট্রিমিজম, অ্যানার্কি, এই টার্মগুলো কিন্তু তৎকালীন বিদ্রোহীরা পছন্দ করতেন না। যেমন অরবিন্দ ঘোষের খুব প্রিয় একটা টার্ম ছিল, তিনি যেই টার্মটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে জাতীয়তাবাদী বিপ্লবী। তিনি এমনকি মডারেট এবং এক্সট্রিমিস্ট টার্মটাও পছন্দ করেননি। এক্সট্রিমিস্ট টার্মটাকে তিনি প্রতিস্থাপিত করেছেন ন্যাশনালিস্ট টার্মটা দিয়ে। আমরা এর সঙ্গে একমত, কারণ এদের মধ্যে জাতীয়তাবাদ, দেশপ্রেম যেভাবে বিচ্ছুরিত হয়েছিল, এর থেকে উৎকৃষ্ট কোনো টার্ম এদের ক্ষেত্রে
প্রয়োগ করা যায় না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হঠাৎ করে ১৯০৫ সালেই এই জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলন আমরা বিস্তৃত হতে দেখি না, এর একটা পটভূমি আছে, সেটা আমাদের অনুধাবন করা দরকার। যেমন ১৮৬১ খ্রিস্টাব্দে একটা সঞ্জীবনী সভা স্থাপিত হয়েছিল, রাজনারায়ণ বসু অরবিন্দ ঘোষের যে দাদু তিনি এটা স্থাপিত করেছিলেন, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা প্রথম বোধহয় গুপ্ত সমিতি ভারতবর্ষের ইতিহাসে, সেটা আমাদের মনে রাখা দরকার। ঠাকুর পরিবারের অনেকেই এর সদস্য ছিলেন, যেমন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এর সদস্য হয়েছিলেন পরবর্তীকালে, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রবীন্দ্রনাথেরও এই জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনের সঙ্গে একটা যোগসূত্র ছিল। যেমন ১৮৯৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করায় বালগঙ্গাধর তিলককে বন্দী করা হয়, তখন কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর অর্থ সংগ্রহ করেন, যাতে বালগঙ্গাধর তিলককে মুক্ত করতে যে মামলা মোকদ্দমায় অর্থ লাগবে সেই অর্থ সংগৃহীত হয়। অর্থাৎ আমরা বিচ্ছিন্নভাবে কোনো অঞ্চলকে নিয়ে এই জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনের পর্যালোচনা করতে পারি না, এর একটা সংযোগ স্থলের ব্যাপার ছিল, একটা কানেক্টিভিটি ছিল। সেটা কেবলমাত্র ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সঙ্গেই যে সংযুক্ত ছিল তা নয়, তার একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট ছিল, আমরা সেখানে আসব। সুতরাং যদি আমরা দেখি যে এরকম আখড়া বা সমিতি বঙ্গদেশের বিভিন্ন জায়গায় স্থাপিত হচ্ছে, আমাদের মনে রাখা দরকার যে ওই সঞ্জীবনী সভাটা ছিল একটা গুরুত্বপূর্ণ যাত্রারম্ভ। এবং আমাদের এই যে সশস্ত্র প্রতিরোধ, এই ধারা, এই যে লেগেসি, এই ঐতিহ্যটা কিন্তু মহারাষ্ট্র থেকে এসেছিল, আমাদের মনে রাখা দরকার। কারণ ১৮৯৭ খ্রিস্টাব্দে সেই বিখ্যাত চাপেকর ভ্রাতৃদ্বয় র্যান্ড এবং আয়াসকে হত্যা করেছিলেন, এই এটা প্রথম ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত হত্যা বা একটা সংগ্রামী একটা হিংসাত্মকভাবে একটা প্রতিরোধের একটা প্রতিফলন আমরা এটার মধ্যে দেখতে পাই। এই র্যান্ড এবং আয়াস প্লেগের সময় মহারাষ্ট্রে জনবিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, তার প্রতিবাদে চাপেকর ভ্রাতৃদ্বয় তাদের হত্যা করেছিলেন। এবং পরবর্তীকালে আবিষ্কৃত হয় যে এই চাপেকর ভ্রাতৃদ্বয় বালগঙ্গাধর তিলকের যে ভাবাদর্শ, জাতীয়তাবাদী ভাবাদর্শ, সংগ্রামী ভাবাদর্শ, একটা বিপ্লবী ভাবাদর্শ, তার দ্বারা উদ্দীপ্ত হয়েছিলেন। এমন এটাও মনে রাখা দরকার যে এর একটা তাত্ত্বিক ভিত্তি ছিল, নিউ ল্যাম্পস ফর ওল্ড, এটা লিখছিলেন অরবিন্দ ঘোষ ১৮৯৩ থেকে পাশ্চাত্য থেকে ফেরত আসার পর, সেটা কিন্তু বিপ্লবীদের উদ্দীপিত করেছে। এবং অরবিন্দ ঘোষের একটা বিরাট ভূমিকা ছিল, বঙ্গদেশে যখন অনুশীলন সমিতি ১৯০২ সালে দোল পূর্ণিমার দিনে স্থাপিত হচ্ছে, ব্যারিস্টার পি মিত্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেখানে অরবিন্দ ঘোষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং দুই যতীনকে আমাদের মনে রাখতে হবে, এক যতীন হচ্ছে যতীন বন্দ্যোপাধ্যায়, আরেকজন যতীন হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীন বলে বিখ্যাত। এই দুজনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই যতীন বন্দ্যোপাধ্যায়কে অরবিন্দ ঘোষ বঙ্গদেশে পাঠিয়েছিলেন অনুশীলন সমিতির কার্যভার নেওয়ার জন্য। অনেক আখড়া, অনেক সমিতি স্থাপিত হয়েছে। अगर सुन लो जिस्म लेना हम तब हम ये फट जाएगा, के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जिस्म लेना हम तब हम ये फट जाएगा, के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। के कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा, के कुदरत की हनक नक में जहर ये बस जाएगा। प्लास्टिक के हम सब मोहताज हैं, कैसा ये समाज है। कल ना हो
ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাগ হয়ে গেল দুটি মতাদর্শে। একদল নরমপন্থী, যারা চাইছে অহিংসার পথ ধরে ভারতের স্বাধীনতা আনতে, জাতির উদ্দেশ্যে মহাত্মা গান্ধী সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন অহিংসার মন্ত্র। অন্যদিকে আর এক দল চরমপন্থী, যারা চাইছেন সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে ন্যায্য স্বাধীনতা ছিনিয়ে আনতে। গ্রাম থেকে মফস্বল, মফস্বল থেকে শহর গড়ে উঠেছে তরুণ বিপ্লবীদের আখড়া। ব্রিটিশ পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার চার্লস টেগার চাইছেন বিপ্লবী মুক্ত কলকাতা, আর তরুণ বিপ্লবী সম্প্রদায় চাইছে ইংরেজ মুক্ত ভারতবর্ষ। সশস্ত্র বিপ্লবের সূচনা মূলত 1900 শতকের শুরুতে। শ্রী অরবিন্দ বলেছিলেন ইংরেজদের মেরে তাড়াতে হবে। এই কথায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষার জ্বলন্ত মশাল হাতে নিয়ে ভারত মায়ের দামাল সন্তানেরা ছুটে বেরিয়েছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সমুদ্র থেকে পর্বত, পার্থিব ভোগসুখ থেকে প্রলোভন। কোনো কিছুই পারেনি তাদের লক্ষ্য ভ্রষ্ট করতে। প্রবল পরাক্রান্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের কোনো শক্তিই পারেনি নির্ভীক প্রাণ এই বিপ্লবীদের কণ্ঠরোধ করতে। বিংশ শতাব্দীর শুরুতেই একদল স্বাধীনতা প্রয়াসী জাতীয়তাবাদী যুবক তারা বুঝতে পেরেছিলেন যে কংগ্রেসের প্রদর্শিত পথে আবেদন নিবেদন এবং পিটিশনের মাধ্যমে ব্রিটিশ কখনোই ভারতকে স্বাধীনতা দিয়ে যাবে না। তারা এও বুঝতে পেরেছিলেন যে স্বাধীনতা অর্জন করতে গেলে সশস্ত্র সংগ্রামই হলো একমাত্র পথ। বিবেকানন্দের বীর্যময় অভিমন্ত্র এইসব যুবকদের মনে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল। একই সঙ্গে তারা হয়ে উঠেছিলেন মৃত্যুঞ্জয়ী, মৃত্যুভয়হীন। এইসব যুবকেরা একাধারে দৈহিক শক্তি অর্জনের জন্যে যেমন ব্যায়ামাগার, কুস্তির আখড়ায় যেতেন, তেমনই চারিত্রিক এবং মানসিক শক্তি অর্জনের জন্যে তারা পড়তেন গীতা, উপনিষদ এবং বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং তাদের নেতৃবৃন্দের জীবন কাহিনী। এইভাবে তারা দেহে এবং মনে শক্তিশালী হয়ে ওঠেন। তারা স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের গড়ে তুলতে থাকেন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে বীর তরুণদের পাশাপাশি বীরঙ্গনা বঙ্গ কন্যারাও নেহাত অবদান কম রাখেননি। পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশমাতাকে শৃঙ্খল মুক্ত করার জন্য লড়াই করেছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন শোভারানী দত্ত, কমলা দাশগুপ্ত এবং শৈলরানী দত্ত। পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের সান্নিধ্যে এসে বিপ্লব মন্ত্র দীক্ষিত হয়েছিলেন শোভারানী দত্ত। আর এক অগ্নিকন্যা কমলা দাশগুপ্ত স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা সম্পর্কে আমরা যা কিছু জানতে পারি, তাদের দেশপ্রেমের গল্প, দেশের জন্য প্রাণত্যাগের গল্প, এসবের গল্পকথিকা স্বাধীনতা আন্দোলনে বাংলার নারী গ্রন্থের লেখিকা অগ্নিযুগের কন্যা কমলা দাশগুপ্ত। এইসব টকবঙ্গে যৌবনকে একত্রিত করে বিপ্লবমুখী করতে ব্যারিস্টার পি মিত্র এবং সতীশচন্দ্র বসু তারা প্রতিষ্ঠা করলেন দোল পূর্ণিমার দিন প্রথম বিপ্লবী দল অনুশীলন সমিতির। কিছুদিনের মধ্যেই ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এবং মেদিনীপুরে অনুশীলন সমিতির অসংখ্য শাখা গড়ে ওঠে এবং তাতে অসংখ্য ছাত্র যুব তারা যোগ দিয়ে সংগঠনকে শক্তিশালী করে তোলেন। অল্পদিনের মধ্যেই 600টির বেশি শাখা সমস্ত বাংলা জুড়ে এবং বাংলার বাইরেও গড়ে উঠেছিল। শুরু হয়ে যায় গুপ্ত হত্যা, সরকারি টাকা লুট, আগ্নেয়াস্ত্র কেনা, গণবিক্ষোভ, গণ আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ। এরই মধ্যে দিয়ে বাংলার বুকে
বিপ্লবী আন্দোলনের সূচনা হয় এবং শুরু হয় অগ্নিযুগের সূচনা। এলো 1905 সাল, বাংলাকে ভাগ করার কার্জনের যে চক্রান্ত তাকে ব্যর্থ করতে বাংলা তখন উত্তাল। রবীন্দ্রনাথ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান কণ্ঠে নিয়ে কলকাতার রাজপথ পরিক্রমা করলেন, প্রবর্তন করলেন রাখি বন্ধন উৎসব দুই বাংলার মিলনের সেতু হিসেবে। আর সুরের বাজ্যে বজ্রকণ্ঠে শোনা গেল উই শ্যাল আনসেটল দ্য সেটেলড ফ্যাক্ট। এরপর একের পর এক ঐতিহাসিক ঘটনা ঘটতে থাকে, স্বাধীনতার লক্ষ্যে ভারত এগোতে থাকে, এগোতে থাকে বাংলা। কিংসফোর্ডের ওপর ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকিব বোমা নিক্ষেপ করলেন, ক্ষুদিরামের ফাঁসি হল এবং প্রফুল্ল চাকিব দিলেন আত্মবলিদান। এমন সময় মুরারিপুকুরে বোমার কারখানা আবিষ্কৃত হলো, রডা কোম্পানির মাউজার পিস্তল কলকাতার বিপ্লবীরা মাঝপথ থেকে গোপন জায়গাতে নিয়ে গিয়ে এক লোমহর্ষক কাণ্ড ঘটিয়ে ফেললেন। জার্মানি থেকে অস্ত্র আনার যে উদ্যোগ হয়েছিল সেই ইন্দো জার্মান ষড়যন্ত্র তখন প্রায় সাফল্যের পথে যাচ্ছে। বাঘাযতীনের বালেশ্বর যুদ্ধ, পঞ্চবীরের আত্মবলিদান বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রইল। রাসবিহারী বসুর সর্বভারতীয় যে বিপ্লব পরিকল্পনা ছিল, দুর্ভাগ্যের বিষয় সেই সর্বভারতীয় বিপ্লব বিশ্বাসঘাতকতার ফলে নষ্ট হয়ে যায়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথের তারই প্রতিবাদে নাইটহুড ত্যাগ, বিপ্লবীদের দলে দলে আন্দামানের প্রেরণ, গান্ধীজির অসহযোগ আন্দোলন, সাইমন কমিশন বিরুদ্ধে আন্দোলন এবং আইসিএস ত্যাগী তরুণ সুভাষচন্দ্রের সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশ এক উল্লেখযোগ্য ঘটনা হয়ে রয়েছে। কলকাতা কংগ্রেসের সুভাষের স্বেচ্ছাসেবক বাহিনীর যে ঐতিহাসিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল তা তরুণ রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছিল। অপরদিকে শাসক ইংরেজও বিপ্লবী আন্দোলনকে দমন করবার জন্যে নানান আইন তৈরি করে বিপ্লবীদের ওপর অমানসিক অত্যাচার এবং নির্যাতন চালিয়ে যেতে থাকে। বিপ্লবীদের বিনা বিচারে বছরের পর বছর জেলেতে বন্দি করে রাখে, দলে দলে বাংলা থেকে আন্দামানের সেলুলার জেলে তাদের নির্বাসন দেওয়া হয়। বিচারের প্রহসন করে বিপ্লবী যুবকদের ফাঁসিতে ঝোলাতে থাকে শাসক ইংরেজ। এত সব করেও কিন্তু বিপ্লবীদের মনোবলে শাসক ইংরেজ এক ফোঁটাও চির ধরাতে পারেনি। अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा, के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा, के बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। के कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा, के कुदरत की हनस नस में जहर ये बस जाएगा।
সালটা ১৯৩০, ২৫শে আগস্ট। অনুজাচরণ সেনের ওপর এক গুরুদায়িত্ব দেয় দলীয় নেতৃত্ব। সেই দায়িত্বে তাঁর সহযোগী ছিলেন দীনেশচন্দ্র মজুমদার, অতুল সেন ও শৈলেন নিয়োগী। তাঁদের ওপর দায়িত্ব আসে অত্যাচারী পুলিশ কমিশনার, কুখ্যাত গোয়েন্দা চার্লস টেগার্টকে হত্যা করার। সেই চার্লস টেগার্ট যিনি নির্মম অত্যাচার ও নির্যাতনের কারণে ছিলেন বিপ্লবী মহলের চক্ষুশূল। এর আগেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিপ্লবী গোপীনাথ সাহার চেষ্টা সেবার ব্যর্থ হয়। দ্বিতীয়বার দায়িত্ব পড়ে অনুজাচরণ সেন ও দীনেশচন্দ্র মজুমদারের ওপর, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবারও বেঁচে যান চার্লস টেগার্ট। শুধু তাই নয়, দ্বিতীয় বোমাটি অনুজাচরণ সেনের কাছেই বিস্ফোরিত হয়। মারাত্মকভাবে জখম হন ভারত মায়ের আরেক বীর সন্তান অনুজাচরণ সেন। সেখানেই তিনি মাতৃভূমির মুখে ঢলে পড়েন। অন্যদিকে দীনেশচন্দ্র মজুমদার ডালহাউসি স্কোয়ারেই পুলিশের হাতে ধরা পড়েন এবং তার ফাঁসির আদেশ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্বর পুলিশ বাহিনী কলকাতার বহু বাড়িতে খানা তল্লাশ চালায় এবং বহু মানুষকে গ্রেপ্তারও করা হয়। তারা সকলেই ছিলেন তরুণ বিপ্লবী দলের সদস্য। আজ থেকে প্রায় নয় দশক আগে তরুণ বিপ্লবী অনুজাচরণ সেন ভারত মাতাকে ব্রিটিশ রাজশক্তির কবল থেকে মুক্ত করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। বীর তরুণ অনুজাচরণ সেন সম্পর্কে এই ছিল আজকে কলকাতা দূরদর্শনের শ্রদ্ধাঞ্জলি। কলকাতা দূরদর্শন আনন্দ যাত্রার ৪৮, আপনাদের সবাইকে জানাই আন্তরিক সুস্বাগত। জায়গাটা চেনা চেনা।